হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, অদ্ভুত নিউজের নতুন এই এপিসোডে আপনাদের জানাই স্বাগত। বাংলাদেশের সেরা 50 পর্যটন কেন্দ্র। অপরূপ সৌন্দর্যের এই দেশের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। দেশ বিদেশের বহু পর্যটক ঘুরে বেড়ানোর জন্য প্রতি বছর ভিড় জমিয়ে থাকেন। প্রাচীন স্থাপনা, পাহাড়ে আহারে, নদীতে নৌকা ভ্রমণ, সবুজের মাঝে জ্যোৎস্নার খেলা, এমনকি মেঘের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো চোখ জুড়ানো পর্যটন স্থান রয়েছে বাংলাদেশে। এক নম্বরে কক্সবাজার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বিশ্বসেরা সমুদ্র সৈকত পাহাড় ঘেরা কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত। ভ্রমণ পিপাসুদের জন্য কক্সবাজার আদর্শ জায়গা। এছাড়া এখানে অনেক প্রাচীন স্থাপনা রয়েছে। দুই নম্বরে রয়েছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হলো বিশ্বের অন্যতম বড় প্রবাল দ্বীপ। অপূর্ব সুন্দর জায়গা সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের ডাবের জন্য বিখ্যাত। আপনি সেন্ট মার্টিনে পাবেন সুমিষ্ট ডাবের পানি আর শ্বাস। এখানে মাছ ধরা সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে উত্তেজিত করতে পারেন। তিন নম্বরে রয়েছে রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙামাটি। কাপ্তাই লেকের বুকে ভেসে থাকা ছোট্ট এই জেলা শহর আর আশেপাশে সর্বত্র রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান। এখানকার জায়গাগুলো বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সাজে, তবে বর্ষার সাজ একেবারেই অন্যরূপ। চার নম্বরে রয়েছে খাগড়াছড়ি। সৃষ্টিকর্তার অপার সৌন্দর্যে সাজিয়েছেন খাগড়াছড়িকে। এখানে রয়েছে আকাশ পাহাড়ের মিতালি, চেঙ্গি ও মাইনির উপত্যকার বিস্তীর্ণ সমতল ভূভাগ ও উপজাতীয় সংস্কৃতির বৈচিত্র্যতা। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ভ্রমণ বিলাসীদের জন্য আদর্শ স্থান। পাঁচ নম্বরে রয়েছে সিলেট। বাংলাদেশের যে কয়টি অঞ্চলে চা বাগান পরিলক্ষিত হয় তার মধ্যে সিলেট অন্যতম। সিলেটের চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। রূপকন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। ছয় নম্বরে রয়েছে বিছানাকান্দি, সিলেটের পর্যটন স্বর্গ। দেশের সীমান্ত ঘেরা পাথরের বিছানা ও মেঘালয় পাহাড় থেকে আসা ঠান্ডা পানি, পাশেই পাহাড়ি সবুজের সমারোহ, ছোট বড় পাথরের ওপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোতধারা বিছানাকান্দিতেই সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ। সাত নম্বরে রয়েছে সাজেক। রাঙামাটিতে এর অবস্থান হলেও যেতে হয় খাগড়াছড়ি হয়ে। খাগড়াছড়ি শহর থেকে দীঘিনালা, তারপর বাগাইহাট হয়ে সাজেক। পুরো রাস্তাটাই অপূর্ব, আশপাশের দৃশ্য মনোরম। পথের দুই পাশে লাল সবুজ রঙের বাড়ি ও পাহাড়ের ভাঁজে ভাঁজে জমে মেঘের মেলা। আট নম্বরে ভাওয়াল ন্যাশনাল পার্ক। ঢাকা জেলার সবচেয়ে কাছের দর্শনীয় স্থান এই ভাওয়াল ন্যাশনাল পার্ক। শাল বৈচিত্র্যে ভরা এই পার্ক। প্রায় 220 প্রজাতির গাছ, 13 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 9 প্রজাতির সরীসৃপ ও 5 প্রজাতির পাখি এবং 5 প্রজাতির উভচর প্রাণী রয়েছে এখানে। নয় নম্বরে রয়েছে রংরাও। রংরাং পাহাড়ের চূড়ায় না উঠলে রাঙামাটি সৌন্দর্য অপূর্ণ থেকে যাবে। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে গেছে মোহনীয় কর্ণফুলী। কর্ণফুলীর পাশে বরকল ও জোড়াছড়ি উপজেলার এর অবস্থান। চারপাশে এমন সব সৌন্দর্য চোখের সামনে চলে আসবে যদি রংরাং চূড়ায় উঠতে পারেন। দশ নম্বরে রয়েছে বান্দরবানের বোল্ডিং খিয়াং। বান্দরবানের মংপুরো পাড়ায় ঝর্ণাটির অবস্থান। এই বিশাল পাহাড়কে পাহাড়ায় দেখে পাথরের জলের ধারা বয়ে দিচ্ছে এই ঝর্ণা। পাহাড়ের চূড়ায় উঠতেই বদলে যাবে দৃশ্যপট। ঝর্ণাগুলো পুরো এলাকাকে ছড়িয়ে দিচ্ছে সাদাটে কুয়াশার চাদরে। ১১ নম্বরে রয়েছে চর কচ্ছপিয়া। ভোলা জেলার চর ফ্যাশনের গোসাইবাড়ি ঘাটে খালটির অবস্থান। খালে নৌকাতে ছুটে চলা আর পাশেই সবুজের খেলা অপরূপ এক দৃশ্য। শীতকালে মেলে হরিণ ও পাহাড়ি পাখির মেলা। ১২ নম্বরে রয়েছে তেঁতুলিয়া। হিমালয়ের কোল ঘেঁষে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া। সমতল ভূমি, চা বাগান, তেঁতুলিয়া ডাক বাংলো, তেঁতুলিয়া পিকনিক কর্নার, বাংলা বান্ধা জিরো পয়েন্ট সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। ইদ্রাকপুর দুর্গ।
মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুরে অবস্থিত ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে ঢাকা ও নারায়ণগঞ্জকে রক্ষার জন্য নির্মিত হয়েছিল এই দুর্গটি। 13 নম্বরে রয়েছে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও ছোট জেলা হলেও এটি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ একটি জনপদ। এ জেলার নেকমরদ ও রানী সংকৈল স্থানে সুপ্রাচীন সভ্যতার নিদর্শন বিদ্যমান। 15 নম্বরে রয়েছে লালবাগ কেল্লা। মুঘল আমলের স্থাপত্য কীর্তি লালবাগ কেল্লা। সপ্তদশ শতাব্দীর শেষার্ধে তৈরি এই কেল্লাতে রয়েছে পরিবিবির মাজার, দরবার গৃহ, হাম্মামখানা, মসজিদ, দুর্গ ইত্যাদি। বুড়িগঙ্গা নদীর তীরে ঘেঁষে লালবাগ কেল্লার অবস্থান। 16 নম্বরে রয়েছে নীলগিরি। নীলগিরি দেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। বান্দরবনের থানচি উপজেলার এই অবস্থান মেঘের সঙ্গে মিতালি করে এখানে মেঘ ছোঁয়ার সুযোগ রয়েছে। শুষ্ক মৌসুমে নীলগিরিতে সূর্যোদয় ও সূর্যাস্ত অপরূপ। 17 নম্বরে রয়েছে নীলাচল ও শুভ্র নীলা। বান্দরবান জেলার প্রবেশ মুখেই অবস্থিত। 1700 ফুট উচ্চতার এই পর্যটন স্থানগুলিতে সবসময় মেঘের খেলা চলে। এ পাহাড়ের ওপর নির্মিত দুটি পর্যটন কেন্দ্র থেকে পার্শ্ববর্তী এলাকার দৃশ্য দেখতে খুবই মনোরম। 18 নম্বরে রয়েছে চলনবিল। বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলনবিল। পর্যটকদের কাছে জনপ্রিয় এটি। বর্ষার সুন্দরী বলা চলে তিন জেলা জুড়ে বিস্তৃত এই বিলকে। বর্ষায় কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে রূপের বর্ষা সাজিয়ে বসে এই চলনবিল। 19 নম্বরে রয়েছে শুভলং ঝর্ণা। রাঙামাটি জেলার সর্বাপেক্ষা আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে শুভলং ঝর্ণা একটি। এই ঝর্ণা দেখতে সর্বক্ষণ পর্যটকের ভিড় লেগেই থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে ঝর্ণাটি পতিত হয়েছে কাপ্তাই লেকে। শুভলং এর কাছে যেতে বাধা নেই, ফলে ঝর্ণার রূপ মাধুর্য প্রাণ ভরে উপভোগ করা যায়। 20 নম্বরে আহসান মঞ্জিল। বুড়িগঙ্গার পাড় গেছে কুমারটুলি এলাকায় প্রাচীন এই সাম্রাজ্যের অবস্থান। মঞ্জিলটি রংমহল ও অন্দরমহল দুটি ভাগে বিভক্ত। প্রাসাদটির উপরে অনেক সুদৃশ্য গম্বুজ রয়েছে। এছাড়া একটি জাদুঘর রয়েছে এখানে। 21 নম্বরে রয়েছে মহস্থানগড়। ঐতিহ্যবাহী প্রাচীন পুরাকীর্তির বগুড়ায় অবস্থিত। পুণ্ড বর্ধনের রাজধানী ছিল বর্তমান বগুড়ার মহস্থানগড়। মৌর্য, গুপ্ত, পাল এবং সেন আমলেও বগুড়ার বিশেষ প্রশাসনিক গুরুত্ব ছিল। করতোয়া নদীর পশ্চিম তীরে এটির অবস্থিত। 22 নম্বরে রয়েছে সোমপুর মহাবিহার। সোমপুর মহাবিহার পাহাড়পুর বিহারে অবস্থিত। এটি ভারতীয় উপমহাদেশে বৌদ্ধবিহার হিসেবে ব্যাপক পরিচিত। এটি পর্যটকদের কাছে সবচেয়ে বিখ্যাত গন্তব্য, কারণ এটি অনন্য স্থাপত্য। এই স্থান পরিবর্তন পরিদর্শন করেন বেশিরভাগ ভারতীয়। 23 নম্বরে রয়েছে বাংলার তাজমহল। বিভিন্ন কারণে সোনারগাঁ বিখ্যাত। কালের বিবর্তনে এখানে বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্য আগ্রার তাজমহলের আদলে সোনারগাঁয়ের প্রেরার গ্রামে নির্মাণ করা হয়। স্থাপত্যে এটি বিশ্বের দ্বিতীয় বাংলার তাজমহল। 24 নম্বরে রয়েছে প্রাচীন সোনারগাঁ। ঢাকার অদূরে নারায়ণগঞ্জে এই মোগল সাম্রাজ্যটি অবস্থান। এখানে রয়েছে পাঁচ পীরের দরগাহ, প্রাচীন পানাম নগরী, নীলকুঠি সহ আরও অনেক প্রাচীন স্থাপনা। লাউয়া ছড়া বন, ঘন জঙ্গলের বুকে চিরে চলে গেছে পাহাড়ি রাস্তা। দুই পাশ সারি সারি গাছ, তার মধ্য দিয়ে মধ্য দুপুর কিংবা সোনাঝরা সকাল অথবা বিকেলের নরম আলো লাউয়া ছড়াকে করেছে আরো মোহনীয়। মনুবি বাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এই বন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এরকম ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনাদের এই ভালোবাসা আমাদের পরবর্তীতে কাজের অনুপ্রেরণা যোগায়। পাশে থাকার জন্য ধন্যবাদ।